কারামন্ত্রী রামপ্রসাদ পাল, পুর মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে সোমবার ডুকলি বাজার সংলগ্ন এলাকায় পুর নিগমের 44 নং ওয়ার্ডের পাকা বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ মেয়র পরিষদ উদয় ভাস্কর চক্রবর্তী এবং স্থানীয় বিশাল সংখ্যক এলাকাবাসী। সাধারণ মানুষকে পুর পরিষেবা এবং সেবা করার জন্যই এই নতুন ভবনে নির্মাণ করা হচ্ছে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল। মানুষের যে কিভাবে সেবা করতে হয়, মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, তার যে ইচ্ছা শক্তি, তার যে মানসিক শক্তি, সেটা যদি নিজ থেকে তৈরি না হয় সেটা কি করে হবে? প্রথমে একটা ছোট্ট দোকান, একটা শাটার দোকান মানে কি, এখানে 4-5 জনের বেশি বসা যেত না। এটা আপনাদের জন্য, আপনারা যখন আসবেন অফিসে, যখন আপনারা বসবেন আপনাদের কাজের জন্য, অফিসটা কাজের জন্য, আপনাদের জন্য হবে। কিন্তু এটা কিন্তু রামপ্রসাদ পালের জন্য হবে না, উদয় ভাস্করের জন্য হবে না, এটা মেয়রের জন্য হবে না, এটা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সেবা কেন্দ্র তৈরি হচ্ছে, আপনাদের অধিকার পাওয়ার জন্য এই অফিস হবে, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য এই অফিস হবে। এই আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে যা যা আপনাদের পাওয়ার, সেই পরিষেবার অধিকার, সেই অধিকার পাওয়ার জন্য, অধিকার দেওয়ার জন্য অফিস, তার জন্য এত বড় অফিসের দরকার হয়, কারণ আমরা কাজ করতে এসেছি আপনাদের জন্য। রাজ্যের বিজেপি সরকার এবং আগরতলা পুর নিগম মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানান তিনি। এই প্রসঙ্গে পূর্বতন বাম আমলের সমালোচনা করে রামপ্রসাদ পাল জানান, সেই সময় সাধারণ মানুষের সমস্যাকে বরাবরই অবহেলা করে এসেছে সিপিআইএম। আগরতলা পুর নিগম এলাকার মধ্যে সর্বপ্রথম 44 নং ওয়ার্ডেই এরকম পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার। মানুষকে পুরো পরিষেবা দেওয়ার যে প্রতিশ্রুতি পুর নিগম দিয়েছিল সেই অর্থে সর্বাত্মকভাবে কাজ চলছে বলে মেয়র জানান। উল্লেখ্য, এই নতুন ভবন নির্মাণ করা হলে তার সুফল পাবেন সংলগ্ন বিস্তীর্ণ এলাকার অসংখ্য মানুষ। আমাদের প্রথম যে ওয়ার্ড অফিসের আনুষ্ঠানিক পাকা বাড়ি করার ভিত্তিপ্রস্তর করা হয়েছে আজকে আপনাদের সূর্যবনগর এলাকার এই 44 নম্বর ওয়ার্ডে প্রথম নিজস্ব জায়গা পাকা বাড়ি করা শুরু হয়েছে। আমাদের এই 11টা ওয়ার্ডের মধ্যে প্রথম উদয় ভাস্করবাবু এবং আমি বলব বিশেষ করে আপনাদের যে যিনি এলাকার জনপ্রতিনিধি এবং আমাদের যিনি মন্ত্রী রাজ্যের, ওনারও বিশেষ একটা প্রচেষ্টা ছিল। স্বাভাবিকভাবে আমাদের পৌর নিগমের কমিশনার সহ আধিকারিকরা চেষ্টা করেছেন, উদয়পুর লেগে পড়ে আছেন এটার জন্য, এবং আমরা কিন্তু প্রথম যে কাজটা শুরু করেছি এখন হলো এটাতে 44 নম্বর ওয়ার্ড। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।